আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানিয়ে দিব ১২ দলীয় জোটের সমাবেশে বক্তারা বলেন সরকারের পদত্যাগের দাবি এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবারে জানাব মিয়ানমার সাগরের তীরে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের ভিজিটিং লিডারশিপে মনোনীত হলেন এবি পার্টির ব্যারিস্টার নাসরিন। এদিকে বিএনপিকে ধ্বংস করেছে তারেক রহমান, বলছেন নানক। বিএনপি নেতা পলাতক আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেছেন বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পদত্যাগ করাতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব দশ বছর আগেই ইমরান খানকে শিরচ্ছেদ করা উচিত ছিল বলছেন মরিয়াম আওরঙ্গজেব। এবার ইমরান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছেন পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের দল PMLN এর তত্ত্ব সচিব মরিয়াম আওরঙ্গজেব। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন 2014 সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানে এসেছিলেন তখনই ইমরান খানকে শিরচ্ছেদ করা উচিত ছিল। 2014 সালে পাকিস্তানে ক্ষমতায় ছিল PMLN, ওই সময় তাদের ক্ষমতাচ্যুত করতে রাজধানী ইসলামাবাদে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক নিয়ে অবস্থান কর্মসূচি করেছিলেন ইমরান খান। মরিয়াম খান বলেন ইমরানও তার দলীয় নেতাদের যদি ওই সময় শিরচ্ছেদ করা হতো তাহলে এই আজকের দিনটি আমাদের দেখতে হতো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বলে মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন একতরফা এই নির্বাচনে বিএনপির কিছু নেতাকে লোভ দেখিয়ে দল ভাঙার ষড়যন্ত্র করা হয়েছিল, আওয়ামী লীগ তাতে ব্যর্থ হয়েছে। তাতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ রাজনৈতিক এবং নৈতিকভাবে পরাজিত হয়েছে। গত 28 অক্টোবর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপির এই বড় নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এছাড়া অন্যান্য নেতারাও এদিন মুক্তি পান। মুক্তির পর শনিবার বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি নেতাকর্মীদের আটক রেখে নির্বাচন সফল করার যে উদ্যোগ নিয়েছে সেটি সফল হয়নি। বিএনপির এই নেতা বলেছেন বিএনপিকে ছোট করতে সরকার নানা তৎপর চালাচ্ছে, বিএনপিকে ভোটও আনতে আওয়ামী লীগের সবকুট কৌশল ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের সরকার গঠন করলেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলটির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দেশব্যাপী গ্রেপ্তার অভিযান শুরু হয় পুলিশের। ওই ঘটনার চার দিন পর 2 নভেম্বর রাতে আটক হন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাড়ে তিন মাসের বন্দী জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি। সাড়ে তিন মাসের জেল জীবনে বই পড়া এবং শরীরচর্চার মাধ্যমে কাটানোর কথাও জানিয়েছেন এই নেতা। তিনি বলেছেন বই পড়লে জেল জীবনের কষ্ট কিছুটা হলেও ভুলে থাকা যায়। তিনি মনে করেন জেলের সবচেয়ে বড় সংকট অসুস্থতা, কেননা হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে অনেকে মারা গেছেন, যেটি তিনি নিজেও জেলে বসে দেখেছেন সেই সংখ্যা তার বেলাও কাজ করেছিল। 28 অক্টোবরের পর বিএনপির মহাসচিব শীর্ষ নেতা সহ কয়েক হাজার নেতাকর্মীকে আটকের কয়েকদিনের মাথায় ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আটক বিএনপি নেতাদের মুক্তির শর্ত হিসেবে ভোটে অংশ নেয়ার প্রস্তাব করা হয়েছিল বলে তখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে। এই প্রস্তাব কি বিএনপির শীর্ষ নেতাদের সবাই পেয়েছিলেন বিবিসি বাংলা জানতে চেয়েছিল আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। জবাবে তিনি বলেন লুকোচুরি করে বিএনপি কম্প্রোমাইজ করবে এটা আওয়ামী লীগ কিভাবে সেটা ভাবল।
এটা আবার পাবলিকলি বলছে অথচ বিবৃত হচ্ছে না তারা। আওয়ামী লীগের নীতি নৈতিকতা হারিয়ে ক্ষমতা দখল করবে আর বিএনপির মতো দল তাদের সাথে নেগোসিয়েট করবে, এটা ভাবাও বোকামি। কারাগার থেকে বের হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের দৈনিক সমকালকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কারাগারে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়নি। তিনি বলেছেন, কারাগারে আমার সাথে নির্বাচন বা রাজনৈতিক ইস্যুতে কারোর সাথে কোনো বৈঠক হয়নি, কেউ সাক্ষাৎকারও করেনি আমার সঙ্গে। বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী মনে করেন, 28 অক্টোবরের সংঘর্ষের ঘটনা ছিল সরকারের পূর্ব পরিকল্পিত। বিবিসির বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের আগে সরকার যখন দেখল বিএনপির জনসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি, তখন তারা মানসিকভাবে চাপের মধ্যে চলে গেছিল। এ কারণে বিএনপির বড় নেতাদের আটক রেখে নির্বাচন ঘোষণা করেছিল চোরের মতো। এ কারণে নির্বাচনে কারচুপি করে তারা এবারও ক্ষমতায় এসেছে, কিন্তু জনগণ তাদের এই ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে মাত্র 7% উপস্থিতিতে বুঝিয়ে দিয়েছে দেশের 92% মানুষ এদেশের আওয়ামী লীগ সরকারকে ত্যাগ করেছে। 12 দলের জোটের সমাবেশে বক্তারা বলেন, সরকার পদত্যাগের দাবি এবং বিদেশি আগ্রাসনের বিরোধী আন্দোলন চলবে। ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে বরং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন 12 দলের জোটের শীর্ষ নেতারা। সেই সাথে ভিনদেশি আগ্রাসন এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। আজ রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোটের শীর্ষ নেতারা এসব আহ্বান জানিয়েছেন। ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি শীর্ষক এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে জোটের কর্মীরা। তাদের গায়ে প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসন বন্ধ, পণ্য বর্জন সংবলিত রঙিন টি শার্ট ছিল। অনুষ্ঠানে জাতীয় পার্টির যাবত চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্ব করার কথা ছিল, কিন্তু অসুস্থ হয় আসতে পারেনি তিনি। পরে বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে এবং জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজের সঞ্চালনায় বক্তব্য দেন 12 দলীয় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিনিয়র সহ সভাপতি রাশেদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মিয়ানমার সাগরের তীরে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায়। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি এবং সংঘর্ষ বেড়ে যায় বাংলাদেশ সীমান্ত দিয়ে, যাতে রোহিঙ্গারা ঢুকতে না পারে সে ব্যাপারে নাব নদীতে সর্বোচ্চ সংখ্যক সতর্ক পাহারা রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। টেকনাফের দমদমিয়ায় নাব নদী এবং শাহপরীর দ্বীপ সীমান্তে উন্নত মানের স্পিডবোট দিয়ে জালিয়ার দ্বীপ সহ আশপাশের এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন 2-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলছেন, নাব নদী অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি কোন লোকজন যাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। টেকনাফের সীমান্ত পয়েন্টে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদের গোলাগুলি এবং সংঘর্ষের কারণে দেশটির রোহিঙ্গারা নাব নদী দিয়ে বাংলাদেশের সীমান্তে ঢোকার চেষ্টা করছে। তবে রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং কোস্টগার্ড। টেকনাফ শাহপরীর দ্বীপের মাঝি আবু বকর বলেছেন, মিয়ানমার সাগরের তীরে হাজার হাজার রোহিঙ্গাদের অবস্থান দেখা গেছে। কমপক্ষে 20-25টি রোহিঙ্গা বোঝাই নৌকা দেখা যায়। এসব নৌকায় করে ওই পারে ঢোকার চেষ্টা করছেন তারা, কিন্তু বিজিবি এবং কোস্টগার্ডের ভয়ে তারা অনুপ্রবেশ করতে পারছে না। স্থানীয় জেলে কবির আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের এলাকায় আরাকান আর্মি ঢুকে পড়েছে, এতে সংঘর্ষ বেড়ে যায়, তাদের অন্য জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। এই কয়েক হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বিলে সাগরে তীরে আশ্রয় নিয়েছেন। তারা যেকোনো মুহূর্তে নাব নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে কিনা জানি না। রাতের বেলায় তারা শাহপরীর দ্বীপসহ বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ করতে পারে, তবে তাদের ঠেকিয়ে রাখছে বিজিবি এবং কোস্টগার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিজিটিং লিডারশিপে মনোনীত হলেন এবি পার্টির ব্যারিস্টার নাসরিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভিজিটিং লিডারশিপ প্রোগ্রাম IVLPA অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সহকারী সদস্য সচিব উমেন উইংয়ের কে অর্ডিনেটর ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। রোববার 18 ফেব্রুয়ারি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছেন। পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিকে রাজনৈতিক এবং মানবাধিকার কর্মী ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। তিনি এবি পার্টির কূটনৈতিক টিমের সদস্য, একজন নারী আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে মিলি ইতিমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এর আগে 17 জানুয়ারি 3 সপ্তাহে এই কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ব্যারিস্টার মিলি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন। তিনি সেখানে মার্কিন নির্বাচনী প্রক্রিয়া এবং তাদের প্রাথমিক নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ করবেন। যুক্তরাষ্ট্রের IVLP প্রবর্তনের পর থেকে এতে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডাক্তার মাহাথির মোহাম্মদ সহ বিশ্বের অন্যান্য আরও প্রায় 500 জন রাষ্ট্রপ্রধান। বিএনপিকে ধ্বংস করেছেন তারেক রহমান বলছেন নানক। বিএনপি নেতা পলাতক আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেছেন বিএনপির রাজনীতি টিকে রাখতে হলে আগে তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করতে হবে। রোববার 18 ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেছেন। 10 বছর আগে ইমরান খানকে শিরশ্ছেদ করা উচিত ছিল বলছেন মরিয়াম আওরঙ্গজেব। এবার ইমরান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নজ PMLN এর তথ্যসচিব মরিয়াম আওরঙ্গজেব। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন 2014 সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানে এসেছিলেন তখনই ইমরান খানের শিরশ্ছেদ করা উচিত ছিল। 2014 সালে পাকিস্তানে ক্ষমতায় ছিল PMLN, ওই সময় তাদের ক্ষমতাচ্যুত করতে রাজধানী ইসলামাবাদে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি করেছিলেন ইমরান খান। 8 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। নির্বাচন শেষ হওয়ার 1 সপ্তাহ পার হওয়ার পরও এখনও সরকার গঠন করতে পারেনি কোনো দলই। এর মধ্যে মরিয়াম আওরঙ্গজেবের এমন মন্তব্য অবাক করেছে গোটা পাকিস্তানকে। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক কামাল ইউসুফ মরিয়ামের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন সবাইকে তাদের মত প্রকাশের সুযোগ দিতে হবে, তাকে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মেহের তাতার নামে আরেক সাংবাদিক বলেছেন PMLN এর অন্যতম প্রধান নেত্রী মরিয়াম নওয়াজ ইমরান খানকে ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন, তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন। এমনকি মরিয়াম ইমরানের সমর্থকদের বিরুদ্ধে একাধিকবার কঠোর অবস্থা নেওয়ার কথাও বলেছেন। মরিয়াম আওরঙ্গজেবের এসব মন্তব্য PMLN এর সহিংস কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এদিকে মরিয়াম আওরঙ্গজেবের এমন মন্তব্য নজর কেড়েছে বিদেশিদেরও। রায়ান গ্রিম নামের এক মার্কিন সাংবাদিক এ ব্যাপারে বলেছেন PMLN এর তথ্যসচিব দলের দুর্বল নির্বাচনী পারফরমেন্সের কারণ খুঁজে বের করার কাজ করছেন। এ ব্যাপারে কিছু ধারণা দিয়ে মরিয়াম আওরঙ্গজেব বলেছেন 10 বছর আগে ইমরান খানের শিরশ্ছেদ না করাটা তাদের বড় ভুল ছিল। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন।